তোমরা সবাই জীবনে অনেক বড় হতে চাও, ক্লাস ওয়ান থেকে ক্লাস টু, ক্লাস টু থেকে ক্লাস থ্রিতে উঠতে চাও, তেমনিভাবে অ্যামিনরাও ওয়ান ডিগ্রি থেকে টু ডিগ্রি, টু ডিগ্রি থেকে থ্রি ডিগ্রি করার প্রয়োজন হতে পারে। তো সেটা কীভাবে করবো সেটাই আমরা এই ভিডিওতে দেখবো। লক্ষ্য করো, এটা একটা ওয়ান ডিগ্রি অ্যামিন, এটা একটা টু ডিগ্রি অ্যামিন, এটা একটা থ্রি ডিগ্রি অ্যামিন। কীভাবে বুঝলাম? এখানে নাইট্রোজেনের দুই হাতে দুইটা হাইড্রোজেন আর এক হাতে একটা অন্য গ্রুপ যুক্ত। এই গ্রুপটা অ্যারোমেটিকও হইতে পারে, অ্যালিফেটিক হইতে পারে, সেটা ম্যাটার করে না, একটা গ্রুপ থাকলেই সেটা অ্যামিন হবে। তো এটা একটা গ্রুপ আছে তাই ওয়ান ডিগ্রি অ্যামিন, এই ক্ষেত্রে দুইটা গ্রুপ আছে তাই টু ডিগ্রি অ্যামিন, আর এই ক্ষেত্রে তিনটা গ্রুপ আছে তাই এটা হয়ে গেল থ্রি ডিগ্রি অ্যামিন। এখন আমরা দেখব এই ওয়ান ডিগ্রি অ্যামিনকে কীভাবে টু ডিগ্রি বানানো যায়। চিন্তা করে দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স এই ওয়ান আর টু ডিগ্রির মধ্যে? এখানে হাইড্রোজেন আছে, এখানে সিএইচ থ্রি আছে। তো তোমার কাজ হচ্ছে এখানে একটা সিএইচ থ্রি বসাইতে হবে। চিন্তা করো সিএইচ থ্রি জিনিসটা কী। লক্ষ্য করো নাইট্রোজেন নেগেটিভলি চার্জ, তাহলে অবশ্যই এই সিএইচ থ্রিটা পজিটিভলি চার্জ, তাহলে এই সিএইচ থ্রি হচ্ছে এখানে পজিটিভলি চার্জ একটা গ্রুপ। তাহলে পজিটিভলি চার্জ গ্রুপের সাথে একটা কাউন্টার পার্ট হিসাবে নেগেটিভলি চার্জ কিছু থাকতে হবে, তাহলে তুমি একটা আয়োডিন দিলা নেগেটিভলি চার্জ, তাহলে সিএইচ থ্রি আই। সিম্পল একটা ওয়ান ডিগ্রি অ্যামিনের মধ্যে সিএইচ থ্রি আই বা মিথাইল আয়োডাইড দিলেই একটা টু ডিগ্রি অ্যামিন তৈরি হয়। তাহলে টু ডিগ্রি থেকে থ্রি ডিগ্রি কীভাবে বানাবা? দেখো, এই হাইড্রোজেনটাকে সরাই এখানে আরেকটা সিএইচ থ্রি বসাইতে হবে। তাহলে কী করবা, এই সিএইচ থ্রি আই আরেক মলিকিউল, আরেক অণু অ্যাড করবা, তাহলে এখান থেকে সিএইচ থ্রিটা যে এখানে বসবে। আর তোমরা সবাই বুঝতেই পারছ এই হাইড্রোজেন আর এ আয়োডিন তারা মিলে হাইড্রোজেন আয়োডাইড হিসাবে বের হয়ে যাবে। তাহলে ওয়ান ডিগ্রি অ্যামিনকে টু ডিগ্রি, টু ডিগ্রি অ্যামিনকে থ্রি ডিগ্রি অ্যামিন বানানোর খুব সহজ উপায় হচ্ছে তাতে সিএইচ থ্রি আই, সি টু এইচ ফাইভ আই, তোমার প্রয়োজন অনুসারে এই জাতীয় গ্রুপগুলো অ্যাড করবা। প্রত্যেক ধাপে ধাপে একটা করে অ্যালকাইল গ্রুপ যে হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গায় বসে যাবে। তো এটাই হচ্ছে উচ্চতর অ্যামিন উৎপাদনের প্রক্রিয়া।